মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে নড়েচড়ে বসল কলকাতা পৌর সংস্থা। ইতিমধ্যে হকার অভিযানে নেমেছে পুলিশ প্রশাসন। রাজ্যের প্রশাসনিক প্রধানের নির্দেশে ইতিমধ্যে আজ থেকে শুরু হয়েছে হকার সার্ভে। কারা বৈধ এবং কারা অবৈধভাবে ফুটপাতে বসে আছে তাদের তালিকা তৈরি করার কাজ শুরু করা হলো। এদিন মেয়র পরিষদ, হকার পুনর্বাসন বিভাগ দেবাশিস কুমার এবং 86 নম্বর ওয়ার্ডের স্থানীয় কাউন্সিলর সৌরভ বসু কলকাতা পুলিশের আধিকারিকদের নিয়ে গড়িয়াহাট মার্কেটে হকারদের নিয়ে সার্ভে শুরু করেন। প্রত্যেক হকারদের একটি করে ফর্ম দেওয়া হলো, যেখানে সেই হকারদের বিস্তারিত তথ্য থাকবে, আর সেই তথ্য অনুযায়ী সার্ভে রিপোর্ট জমা পড়বে বলে জানালেন মেয়র পরিষদ তথা রাসবিহারী কেন্দ্রের বিধায়ক দেবাশিস কুমার। তার পরিষ্কার বক্তব্য, মুখ্যমন্ত্রীর নির্দেশ পালন করে অভিযান চলবে, তবে উচ্ছেদ নয়, তাদেরকে একটা সিস্টেমের মধ্যে দিয়ে হকারি করার আবেদন জানানো হচ্ছে, যাতে শহরকে দৃষ্টি দূষণ থেকে মুক্ত রাখা যায়। একদিকে হকার, অন্যদিকে বেআইনি পার্কিং নিয়েও কলকাতা পৌরসংস্থার অভিযানের কথা জানালেন মেয়র পরিষদ পার্কিং বিভাগ দেবাশিস কুমার। তিনি জানান কলকাতার কোথায় বেআইনি বা আইনি পার্কিং আছে তার সমস্ত তালিকাবদ্ধভাবে কলকাতা পৌরসংস্থার ওয়েবসাইটে দেওয়া আছে। এছাড়া গড়িয়াহাটে যাতে দুদিকে নয় একদিকেই হকার বসে তার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে বলে জানলেন তিনি। এদিন কলকাতা পুলিশ, পৌরসংস্থার আধিকারিক এবং আইটি দপ্তরের আধিকারিকেরা গড়িয়াহাট মার্কেট অঞ্চল সার্ভে করে তথ্য গ্রহণ করেন। মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী বেআইনি বহিরাগত হকারদের সরিয়ে দিতে হবে, আর যারা স্থানীয় রাজ্যের মানুষ তাদের জন্য বিকল্প ব্যবস্থা গ্রহণ করতে হবে। সেই অনুযায়ী এদিন থেকেই গড়িয়াহাট মার্কেট দিয়ে কলকাতা পৌরসংস্থার সার্ভে কাজ শুরু হলো। এদিন কলকাতা পুলিশ, পৌরসংস্থার আধিকারিক এবং আইটি দপ্তরের আধিকারিকরা গড়িয়াহাট মার্কেট অঞ্চলে সার্ভে করে তথ্য গ্রহণ করেন। মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী বহিরাগত বেআইনি হকারদের সরিয়ে দিতে হবে, আর যারা স্থানীয় রাজ্যের মানুষ তাদের জন্য বিকল্প ব্যবস্থা গ্রহণ করতে হবে। সেই অনুযায়ী এদিন থেকেই গড়িয়াহাট মার্কেট দিয়ে কলকাতা পৌরসংস্থার সার্ভে কাজ শুরু হলো। আমরা একটা ফর্ম তৈরি করেছি হকার ইনফরমেশনের জন্য। আমরা যাবো এবং আমাদের লোকেরা থাকবে, প্রত্যেক যারা হকিং করছেন তাদের কাছে ওই ইনফরমেশনগুলো ওই ফর্মটা দেবেন, তারা ফর্মটা বিলাপ করে জমা দেওয়া হবে, তারপর আবার কমিটি করে শিখতে হবে। আজকে শুধুমাত্র সার্ভে কোন কোন বাজার যাবেন? তো গড়িয়াহাট অবশ্যই, আজকে সকালে গড়িয়াহাট হচ্ছে, বিকেলবেলা আমাদের একটা মিটিং আছে কলকাতা পৌরসভায়, তারপরে নিউ মার্কেট আছে। আজকে মিটিংয়ে সিদ্ধান্ত হবে আর বাকি হাতিবাগান কবে হবে বা অন্যান্য বাজার কবে হবে আজকে সিদ্ধান্ত হবে। তার মানে আজকে শুধুমাত্র গড়িয়াহাট ফার্স্ট হাফে, সেকেন্ড হাফে নিউ হাফে। আর মোটামুটি কত মানে পুলিশকে তো পাশে পাচ্ছেন, কর্পোরেশন থাকছে, আর কোন কোন নোডাল অথরিটিকে এর সাথে অ্যাড করছেন? আইটি থাকবে, আইটি থাকবে, পুলিশ থাকবে, আমাদের কর্পোরেশন থাকবে। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।